বিশ্বজিৎ দেববর্মার হত্যাকাণ্ডে টিপিএ বাগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করে। 12 ঘন্টা বন্ধের দাবিতে এই অবরোধের কালে এই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। আজকে আমরা ত্রিপুরা পিপলস ফ্রন্ট টিপিএফ সেংথুমা কার্ফিউ নামে আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এন্ড পিকেটিং সাড়ে ত্রিপুরা 12 ঘন্টা বান টাকানো হয়েছে। কারণ এখানে গত 21 তারিখ নভেম্বর নাগরিক সোচা মঞ্চ এন্ড মিউজিক কনভেনশন তারা যে ব্রুরু সেটেলমেন্টের ব্যাপারে তারা যে আন্দোলন করছিল 144 তারিখে অমান্য করে, যে সময় মেন রুটে আওয়ার সময় আমাদের যে বিশ্বজিৎ দেববর্মা তাদের নিজের ডিউটি পালন করে যে সময় বাড়িতে ফিরছিল, এ সময় মিউজিক কনভেনশনে নাগরিক সোচা মঞ্চ তানিয়াকে ইউনিফর্ম সহকারে যেভাবে মানে নৃশংসভাবে হত্যা করেছে, যেভাবে মানে পশুকে এভাবে মারা হয়নি, এমনভাবে যে মারা পিজি যেভাবে হত্যা করেছে, এর বিক্ষোভ প্রতিবাদে আমরা আজকে টিপিএফ সারা 12 ঘন্টা বন এখানে ডাকানো হয়েছে। সারা ত্রিপুরা সব জায়গাতে সব ডিভিশনের মধ্যে বন ডাকানো হয়েছে, পিকেটিং করা হয়েছে। আমরা এটাই চাই যেভাবে বিশ্বজিৎ দেববর্মাকে যেভাবে মারা হয়েছে, যারা মারা হয়েছে তারাকে চিহ্নিত করে তাড়াতাড়ি আমরা ত্রিপুরা গভর্নমেন্টকে চাই তাড়াতাড়ি তারাকে অ্যারেস্ট করে আইনিভাবে লিগেল প্রসেসভাবে তারাকে শাস্তি চাই অ্যান্ড আমরা ফাঁসিও চাই। আর যারা মিজু কনভেনশন নাগরিক সংসদ যারা তারা যেভাবে তারা লিড করা হয়েছে, যে লিডার করে তারাকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে তারাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আর আমরা এটাই বলতে চাই যেভাবে নাগরিক সংসদ মঞ্চ অ্যান্ড মিজু কনভেনশন যে ব্রু সেটেলমেন্ট ব্যাপারে যারা যে অপোজ করছে, কিন্তু তারা এখানে কেন করছে, এখানে তো ইন্ডিয়া গভর্নমেন্ট মিজোরাম স্টেট অ্যান্ড ত্রিপুরা স্টেট তারা ত্রিপাক্ষিক চুক্তি করে যে ব্রু সেটেলমেন্ট দেওয়া হয়েছে, এখানে তো তারা কোনো এখানে অপোজ করার কোনো অধিকার নাই। কারণ যে আইনি মোতাবেক আর্টিকেল নাম্বার 6 মোতাবেক নাগরিক সংসদ মঞ্চ এখানে অখনো তারা ইন্ডিয়াতে অ্যান্ড ত্রিপুরাতে নাগরিক করা হয়নি। কারণ আর্টিকেল নাম্বার 6 মোতাবেক তারা এখানেও ইন্ডিয়াতে নাগরিক হয়নি, কারণ তারা এখানে লড়াই করার মানে এখানে অবশ করার কোনো অধিকার নাই। এর জন্য আমরা ইন্ডিয়া গভর্নমেন্টকেও বলতে চাই এনআরসি তাড়াতাড়ি আপডেট করে ত্রিপুরাতে যারা বাংলাদেশ থেকে আছে, যারা বিদেশ থেকে আছে তারাকে চিহ্নিত করে ত্রিপুরা থেকে তারাকে বিতাড়িত করা হোক, এতে আমরা চাই। কারণ যেভাবে বিশ্বজিৎ দেববর্মাকে মারা হয়েছে, যেভাবে বিশ্বজিৎ দেববর্মাকে মানে পিটিয়ে মারা হয়েছে, মানে পশু থেকে আরও খারাপ করে মারা হয়েছে, এদেরকে আমরা নিন্দা করি অ্যান্ড বিক্ষোভ প্রতিবাদ জানাই। এর প্রতিবাদে আমরা তারা যারা 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 ওই বিশ্বজিৎ দেববর্মাকে মারা হয়েছে তারা তাড়াতাড়ি চিহ্নিত করে যেভাবে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে, এই ভিডিও ফুটেজের দ্বারা মোতাবেক তারাকে চিহ্নিত করে আর তারা অ্যারেস্ট করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক অ্যান্ড ফাঁসি দেওয়া হোক, আমরা এটাই চাই। এনআরসি ইস্যুতে আপনার যে আন্দোলন শুরু করেছিলেন, করোনা পরিস্থিতি আন্দোলন অনেকটাই বন্ধ হয়ে গেছে। আপনার নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24।